গরমের মধ্যে হয়রানি হয়ে গেছিলো সবাই, তো এতদিন পর বৃষ্টির মুখ দেখে খুব আনন্দ হচ্ছে। তো এই হলো আকাশে এই ওয়েদার, সূর্য দেখতে পাচ্ছ আর গাছপালা যেন হেসে খেলে উঠেছে। আ কি সুন্দর হাওয়া, খেলেই যেন মন জুড়িয়ে যায়। এতদিন পর যেন মনে হয় জীবনটা ফিরে পেয়েছি। যাচ্ছিল যাচ্ছিল অবস্থা, আজকে যেন আবার রিটার্ন চলে এসছে ফিরে। এই দেখো এত গরমে এসি লাগালাম আর হাওয়া খাওয়া হচ্ছে না, এত সুন্দর হাওয়ায় আর এসি চালিয়ে কি হবে। তো দেখতে পাচ্ছ তোমরা লেকটা দেখো কত সুন্দর, তো গাছপালা কি সুন্দর এসে খুলে উঠেছে। গাছগুলো সব যেন মানে আর বাঁচার ইচ্ছা নেই, এতদিন পর গাছগুলো আবার হাওয়ায় মরে উঠেছে, বলছে কত সুন্দর। এই গাছটা তো মরবে মরবে বলছিল, এখানেও গাছ আছে। এই গাছ দেখতে পাচ্ছ হাওয়ায় কি সুন্দর বলছে। তো তোমরাও এই ওয়েদারটাকে মিস করো না, যদি ব্যালকনি থাকে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখো, নাহলে বাইরে একবার বেরিয়ে দেখতে পারো, এত সুন্দর ওয়েদার তোমরা পাবে না। আর ওই দেখো রাস্তা আমাদের বাড়ির নিচের, সামনে একটা বিল্ডিং, এটাও একটা পাড়া। সুন্দর লাগছে ওয়েদারটা। যাচ্ছি হচ্ছে ছাদে, তোমাদের আমাদের ছাদটা দেখাচ্ছি। অনেকদিন পর ছাদে উঠছি, কারণ ওঠা হয় না, আর বৃষ্টির সময় বেশ ভালোই লাগবে। উঠি না কারণ গরমের দেই, দেখো ছাদের সামনে পুরো পুরো বৃষ্টি হচ্ছে, পুরো একদম ভিজে গেছে। আমাদের ওই দিকটা অবশ্য শেড আছে, চলো শেডের নিচে দাঁড়িয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখো। হ্যালো, এই যে এটা হচ্ছে আমাদের ছাদ বাড়ি। কি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, বিশাল হাওয়া দিচ্ছে। আমার মনে হচ্ছে দীঘায় আছি, এতদিন পর ফাইনালি বৃষ্টি। কালকে অবশ্যই একটু হয়েছিল, একটু আগে অবধি আমার চুলটুল পুরো ভিজে ভিজে লাগছে, একটু আগে অবধি আমি ভেবে যাচ্ছিলাম। কিন্তু দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, চুলটুল উড়ে যাচ্ছে, অনেক দিন পর বেশ খুব ভালো লাগছে। চল একটুখানি বাইরে একটু যাই, দেখি বৃষ্টির মধ্যে কেমন লাগে অনেক দিন পর। চলো দেখো ভিজেও তো ভয় লাগছে, বাপরে বাপ কি হাওয়া দিচ্ছে। দারুণ লাগে ওয়েদারটা, জাস্ট অসাধারণ দারুণ ওয়েদার। তোমাকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো
অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। ছাদের উপর কেউ ওঠে না বলে ঝাড়টা তো দেওয়া হয় না। এখানে তো গাছপালা খুবই কম দেখতে পাচ্ছ, সব ফ্ল্যাট বাড়ি। আমাদের ঠাকুর পুকুরে বেশ কত গাছপালা, ওখানে দেখতেও ভালো লাগে আমার। আমি আগেও একটা ভিডিও ছেড়েছিলাম বৃষ্টির সময়, আমাদের ঠাকুর পুকুরে কী সুন্দর গাছপালা, এখানে তো সমস্তই গাছপালা নেই বেশি, দেখছি সব ফ্ল্যাট বাড়ি, সেই কারণে ওই ওই ফিলটা একটা গ্রামের ফিল এখানে একদম নেই, ওইটাই খুব ভালো লাগে। তো চলো এবার নিচে চলে যাই, অনেকক্ষণ এসেছি, পুরো ভিজে গেছি, এবার পুরো ঠান্ডা লেগে যাবে শিওর। চলো নিচে, এমনই জায়গায় মানে তোমার এদিক দিয়ে মানে হাওয়াটা খুব আসে, বুঝেছ, আর এদিকে তোমার ব্যালকনি যেহেতু আছে, ব্যালকনি দিয়ে মানে আমরা যখন সন্ধ্যাবেলা আগে বৃষ্টি হতো ব্যালকনিতে বসে থাকতাম, ব্যালকনি দিয়ে দুর্দান্ত হাওয়া বেরোয়। বেকার বেকার এসিটা প্রথমত লাগানো, আমার এসি চালানো মানে দরকার পড়ছে না, এত ঠান্ডা। দেখো তোমাদেরকে হালকা হয়ে দেখাই, আমার গাছগুলো সব গরমে মরে আছে, একদিন পর হাতে একটু প্রাণ ফিরে পেল বৃষ্টির হাতে, দেখেছো বেশিরভাগ গাছ আমার গরমে মরে গেছে, বেশিরভাগ গাছ। এই গাছটা তো, এই গাছটা আমার সবচেয়ে ভালো লাগলো যে এই গাছটা দেখো পুরো মরে গেছিলো, মরে যাওয়ার পর আবার নতুন নতুন পাতা হচ্ছে, ফুল হচ্ছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। সব গাছগুলো যে এই এই কটা গাছ ভেতরটায় রেখেছিলাম, কারণ তোমার এত রোদ লাগছিল গাছগুলো যে মরে আছে। আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছিল, হ্যাঁ এত রোদ লাগছিল যে মরে গেছিল, মরে যাচ্ছিল, সেই কারণে সব ভেতরে এ হয়ে। দেখো এটা হচ্ছে আমার লেটুস গাছ, রোদে একদম পুরো এ হয়ে গেছে, শুকিয়ে গেছিলো, আবার ওখান থেকে আবার বেরোচ্ছে, ঘরটা মিস করে আবার ওখান দিয়ে আবার গাছ বেরোচ্ছে। এই এই ব্যাপার হয়েছিল, সেই কারণে বেশ চার পাঁচটা গাছ এখানটায় রেখে দিয়েছিলাম, কারণ বেশি এত রোদ না লাগে, কিন্তু আজকে বের করে দিলাম, কারণ আজকে ওয়েদারটা দুর্দান্ত, মানে গাছেদের পক্ষে তো খুবই সুন্দর। আর সব বাইরের গাছগুলো সব এত রোদ পেয়ে পেয়ে, এই দেখো আমাদের বাড়ির সামনে, বাড়ির সামনে পুরো একদম মানে এত সুন্দর ঝড় হয়েছে, এটা আমাদের জানলা, হ্যাঁ এত সুন্দর ঝড় হয়েছে যে ওই গাছ থেকে বিশাল বড় আমাদের একটা এখানে বট গাছ আছে, ওই বট গাছের সব পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, আমি বাইরে বার করে দেখাচ্ছি, এরকম আচ্ছা খুব সুন্দর রাস্তাটা লাগছে, খুব সুন্দর রাস্তাটা লাগছে। এই সাইড দিয়ে ভালো বেশ হাওয়া আছে আসে, কারণ পুরো বড় একটা গাছ, বট গাছ আমাদের এখানে, এই জায়গাটা একটু ফাঁকা মতোই আছে দেখতে পাচ্ছি। এই যে সামনে আমাদের ফুল, শিশুতীর্থ ফুল, কতদিন পর লোকগুলো সব শান্তি পাচ্ছে ছাতা নিয়ে, একদিন সবাই ভাবতো কবে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার আজকে বৃষ্টিটা শুরু অবশ্য হয়েছে। এগুলো সব এত রোদ পেয়ে পুরো একদম নেতিয়ে গেছিল, আর যা এই কদিন যা গরম দিচ্ছিল, হ্যাঁ মানে আজকে আজকে যেই সুন্দর একটা হাওয়া হচ্ছে, গাছগুলো প্রাণ ফিরে পেলো, মানুষগুলোও প্রাণ ফিরে পেলো, মানে কি বলবো, একটা দুর্দান্ত একটা ওয়েদার। আর তো চলো দেখো, এই হচ্ছে মানে আমাদের ঘরে হাওয়াটা খুব সুন্দর আসে, এইদিকে পুরো খোলা ব্যালকনি আছে, ওইদিকে পুরো এদিকটাতেও মানে পুরো খোলা, এখানটা তো খুব ভালো লাগে আসলে। তো এই আমাদের ঘরের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের ঘর। এই যে নতুন একটা এসি লাগিয়েছিলাম, কদিন হলো, চার পাঁচ দিন হয়েছে আমরা এসি লাগিয়েছিলাম, দুদিন এসির হাওয়া খেয়েছি, তারপর এসির হাওয়া খাওয়া হয়নি, কারণ ঠান্ডা পড়ে গেছে। আর আমি বলো বা সুদীপ্ত বলো, বেশি ঠান্ডার জায়গাটা সহ্য করতে পারি না, সেই কারণে এখনো চালানোই হয়নি, এক এক দুদিন চালিয়েছিলাম। এ দেখো আম,
দিদির বাড়ি থেকে আম এনেছিলাম মাকে দেব বলে আছে। তো আচ্ছা ভিডিওটা শেষ করে দিই। তো আমাদের একটা ছোট্ট একটা ব্লগ, ছোট্ট এইটুকুনি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হঠাৎ করে বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওয়েদারে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম। আর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও, জানাতেই হবে। আর বৃষ্টির দিনে কেমন লাগলো, মানে বৃষ্টির দিনটা খুবই ভালো লাগছে আমাদের, খুব এনজয় করছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাও। টাটা টাটা।